لبيك اللهم لبيك لبيك لا لك لبيك الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ নবী রহমত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দুরুদে পাক পাঠ করো শরণে এসে যাবে সাল্লু আলাল হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া ওয়ালিহি ওয়াসাল্লাম দর্শক শ্রোতা অনুষ্ঠান জিয়ারাতে হারামাইনের মধ্যে আমরা মদিনা মুনা ঐতিহাসিক মসজিদ আলোচনা শ্রবণ করছিলাম কোথায় অবস্থিত এর প্রেক্ষাপট কী ছিল আলোচনা শুনছিলাম আরও কিছু মাসাজিদ সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাল্লাহ তালা সাথেই থাকুন এবং ইমান তাজাকারী ঘটনাগুলো শ্রবণ করুন এবং সাথে সাথে নিয়ত করুন ইনশাল্লাহ তারা যখন জিয়ারত হবে বাদ অফ দেবেন ইনশাআল্লাহ তাহলে মদিনে মনোবরার রেলওয়ে স্টেশনের বানডোরেতেই অবস্থিত মসজিদে সুকিয়া সেই ঐতিহাসিক জায়গাতেই নির্মাণ করা হয়েছিল যেখানে একটি ইমান তাজাকারী ঘটনা ঘটেছিল আমিরুল মোমিনিন মৌলায় কা এনাদ শেদে খোদা আলীর মুরতাদা কাদ্রা মৌল তালা ওজিউল করিম বর্ণনা করেন নবীর রহমান শফি মোম্মাদ সাল্লাহ আলিবাসাল্লামের সাথে আমরা মদিনা শরীফ থেকে বের হলাম আমরা যখন সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহ তাআলা আনহু এর হুররাতুস সকিয়ান নিকট পৌঁছলাম তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি চাইলেন ওযু করে কিবলামুখী দাঁড়িয়ে মদিনাবাসীদের জন্য এভাবে কল্লানের দোয়া করলেন হে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তোমার বান্দা ও খলিল ছিলেন তিনি মক্কাবাসীদের জন্য বরকতে দোয়া করেছিলেন এবং আমিও তোমার বান্দা ও সোল তোমার নিকট মদিনাবাসীদের জন্য দোয়া করছি তুমি তাদের মুদ ও সাতে মুদ এবং এটা ওজন পরিমাপের একটা নাম মদিরাবাসীদের মক্কাবাসীদের তুলনায় দ্বিগুণ বরকত দান করো শরীফের হাদিস আল্লাহ আর সেখানে এই সকিয়া মসজিদ নির্মিত হয়েছে আল্লাহফাক বা যেখানে দোয়া কবুল হয়েছে যেখানে নবী পাক সাল্লাহ আলি ইসলাম দোয়া করেছেন আসলে দর্শক শ্রোতা মক্কাতুল মক্কার মা মদিরতুল মোন্বরার রন্দে রন্দে জায়গায় জায়গায় প্রত্যেকটি ধুলা বালু নবী পাক পাকসাল্ল্লাহ আলি সাল্লামার কদম মোবারক চুমু খেয়েছে আল্লাহ বরকতময় ভূমি বরকতময় স্থান যেখানে আশিকানের সুলগণ গিয়ে নিজের হৃদয় ঠান্ডা করে ইমান তাজা করে আল্লাহ তালা আমাদেরকেও নসিব করুন আরেকটি মসজিদ মসজিদে সজ্জিদা এটা সেই পবিত্র স্থানে অবস্থিত যেখানে একটি প্রসিদ্ধ ঘটনা ঘটেছিল যেমন দাওয়াদ ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মদিনা কর্তৃক প্রকাশিত জান্নাত মেলে জানে আমলের চারশো ছিয়ানব্বই পৃষ্ঠাতে বর্ণিত রয়েছে সেদিন আব্দুর রহমান বিন রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবীর রহমাদ সাল্লাহ আলিবাসাল্লাম একবার বাইরে তো শিব নিয়ে গেলেন আমিও তার পিছু নিলাম হুজুর সাল্লু আলী একটি বাগানে প্রবেশ করলেন এবং সিজদায় তো শিব নিয়ে গেলেন তিনি সিজদা এতই দীর্ঘ করলেন এত লম্বা করলেন এত টাইম নিলেন যে আমার সন্দেহ হলো যে নবী পাক সাল্লু আলী সাল্লাম কি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অতএব আমি কাছে গিয়ে ভালোভাবে দেখতে লাগলাম যখন নবীর আহমদ সাল্লাহ আলি সাল্লাম পবিত্র মাথা উত্তোলন করলেন মাথা মোবারক উঠালেন তখন ইস্বাদ করলেন আব্দুর রহমান কি ব্যাপার আমি উত্তরে আমার মনের ভয়ের কথা বলে দিলে তখন তিনি ইস্বাদ করলেন দিব্রাইল সালাম আমাকে বলেন আপনি সাল্লাহ ও সাল্লাম কি এতে খুশি নন এতে কি খুশি হবেন না যে আল্লাহ তাআলা ইরসাদ করেন যে আপনার উপর দুরুসরী পাঠ করবে আমি তার উপর রহমত অবতীর্ণ করব এবং যে আপনার উপর সালাম প্রেরণ করবে আমি তার উপর নিরাপত্তা দান করব প্রথম ঘরের হাদিস সেই সিজদা করার স্থানকে স্মৃতিস্বরূপ সেই নুরানি স্থানটিতে মসজিদে সিজদা নির্মাণ করা হয়েছে বর্তমানে মসজিদটি নতুন আঙ্গিকে করা হয়েছে কিন্তু নাম ফলকে লিখে দেওয়া হয়েছে মসজিদে আবুজর আল্লাহ আল্লাহ অফসোসারে দর্শক শ্রোতা যেই স্থানে দুরুদে পাকের ব্যাপারে এসেছে আর আমরাও যদি দুরুদে পাক বেশি বেশি পাঠ করি নবী রহমান সাল্লাহ আলীবাসাল্লামেন উপরে একে তো পাকের কথা বলা হয়েছে তার উপর দয়া করা হবে রহমত অবতীর্ণ করা হবে আর সালাম প্রেরণ করা তার উপর নিরাপত্তা দান করা হবে দুইটি জিনিস আপনাকে বুঝতে হবে দুরুদে পাক একটা সালাম একটা সালাত এবং সালাম এজন্যই মদন চ্যানেল দেখবেন যে সালাম আমরা পেশ করে থাকি মুস্তফা জানে রহমত ফেলা সালাম বলে থাকি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম ও আলাইকা এভাবে করে সালাম পেশ করা হয়ে থাকে আলাইকা ইয়া সালাত সালাম পেশ করা থাকে এর ফজিলত তো দেখুন নিরাপত্তা প্রদান করা হবে আল্লাহ ভাই আল্লাহ তালা আমাদেরকে এর উপর আমল করা তো ফিক দান করুন এবং এই মসজিদে সিজিদা যা এখন মসজিদে আবু জর লিখে দেওয়া হয়েছে এখানে গিয়েও যাতে করে আমরাও সিজদা দিতে পারি সেই তফিক যাতে নসিফ হয়ে যায় সেজন্য আমরা আল্লাহ তাল নিকট দোয়া করছি সানিয়তুল ওয়াদা থেকে ওহদ পাহাড়ের দিকে যাওয়ার সময় বাম দিকে মদিনা শরীফের উত্তরে জিবাব নামের পাহাড়ের উপর গজওয়ায় তাবুক থেকে ফেরার পথে কিংবা অন্য বর্ণনা অনুযায়ী গজওয়ায় খন্দকের সময় নবী পাক সাল্লাহ আলী সাল্লাম তাবু স্থাপন করেছিলেন বর্ণিত আছে নবী পাক সাল্লি সাল্লামের জিবা নাম স্থানে নামাজও আদায় করেছিলেন এই মোবারক পাহাড়ের উপর আমির মমিনা অমর বিন আব্দুল আজিজ রদি আল্লাহ আনহু স্মৃতিস্বরূপ একটি মসজিদ নির্মাণ করেন যাকে মসজিদে জিবাব বা মসজিদে রায়া বলা হয়ে থাকে পূর্বে এটিকে মসজিদে কারিন বা মসজিদে জাবিয়াও বলা হতো এটাও খুবই স্থিত বিজৃত একটি মসজিদ যেখানে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম তাবু গেড়েছেন এবং সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে আল্লাহ রসুলের পদচুম্বন যেখানে করেছে মাটি সেখানে মসজিদ নির্মাণ হয়ে গিয়েছে সুহান আল্লাহবিহামদি আরেকটি মসজিদের কথা এসেছে মসজিদে আইনাইন এই মসজিদ শরীফটি সেদুনা এর মোবারক দরজার সম্মুখে কিবলার দিকে অবস্থিত পাহাড় জবরুল রুমারের মধ্যে অবস্থিত ছিল অহু দিবসে মুসলিম সেনাদের তীরন্দাজ বাহিনী এখানেই দণ্ডমান ছিল কথিত আছে সেদুনা হামজার আদি আল্লাহ তাল আনহু এই স্থানে বর্ষবিদ্ধ হয়েছিলেন সিদুন জাবির রদি আল্লাহ আনহ থেকে বর্ণিত শাহেন শাহী খাল আলী ওসাল্লাম সাহাবাই ক্রামদের সাথে নিয়ে এই স্থানটিতে সশস্ত্র নামাজ আদায় করেছিলেন সুহান আর এই স্থানকেও মসজিদে আইনাইন একটি মসজিদ হিসাবে তৈরি করে দেয়া হয়েছে মসজিদে মশরাবা উম্মে ইব্রাহিম সুহানুল্লাহ এই মসজিদ শরীফটি হার্রাই শেরকিয়ার নিকটবর্তী নাখলিস্তানে খেজুরের বাগান অবস্থিত ছিল মশর মানে বাগান আর উম্মে ইব্রাহিম দ্বারা উদ্দেশ্য হচ্ছে উম্মল আনহা। এটি তারই বাগান ছিল এবং আপন মাদানী মু রসুলের নয়ন মণি মক্কি মাদানী মুস্তফা সাল্লু আলীবাসাল্লামে শাহজাদা হজরত সৈদুলি ইব্রাহিম রদি আল্লাহআলা আনহু এর শুভ জন্ম এখানেই হয়েছিল প্রিয় আকা মক্কি মাদানী মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লাম এখানে নামাজ আদায় করেছেন এটাও প্রমাণ রয়েছে বর্তমানে এই পবিত্র মশরাব অর্থাৎ মোবারক বাগানটি কবরস্থানে পরিণত হয়েছে এবং একে চার দেয়াল দ্বারা ঘেরাও করে দেয়া হয়েছে আর এখানে আশিকানের রসুদের প্রবেশ নিষিদ্ধ নিষিদ্ধ করে দেয়া হয়েছে আহ আফসোস কবরস্থানের মাঝখানে একটি ছোট্ট পুরাতন মসজিদ রয়েছে ঝড়াজীর্ণ যার আঙিনায় একটি কূপ রয়েছে এক ঐতিহাসিক বলেন যে আমি যখনই সেখানে প্রবেশ করার সুযোগ পেলাম আমি মসজিদটিতে দাফনের সরঞ্জাদি পেলাম দাফনকের যাদির যে ইগুলো সেগুলো পেলাম বর্তমানকার চার দেওয়ালের বাইরে পুরাতন আকৃতির একটি ছাদবিহীন একটি মসজিদ নির্মাণ করে দেয়া হয়েছে কোনো বিজ্ঞ লোক বলেন এর ঐতিহাসিক কোনো ভিত্তি নেই মূল মসজিদ কি মশ্রাবার অর্থাৎ বাগানের ভেতরে অবস্থিত কিন্তু সেটি দেয়াল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এভাবে করে অসংখ্য স্থাপনা অসংখ্য নবী পাক সাল্লাহ আলিবাসাল্লামের স্মৃতিবিজড়িত স্থানসমূহকে শহীদ করে দেওয়া হয়েছে সেটাকে সংরক্ষণ করা হয়নি কত কিছুই সংরক্ষিত হয় কত কিছুই আমরা সংরক্ষণ করে রাখি সংরক্ষিত হচ্ছে না পিরে নবী পীরে মুস্তফা সাল্লাহ আলিবাসাল্লামের সাথে সম্পর্কিত সম্পর্কযুক্ত জিনিসগুলোর আফসোসের ব্যাপার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সম্মানিত দর্শক শ্রোতা আরেকটি মদিনা শরীফের মসজিদের নাম হচ্ছে মসজিদে বনি কুরাইজা এই মসজিদ শরীফটি হার্রায় শেরকিয়া নিকটবর্তী মসজিদে শামসের যথেষ্ট দূরত্বে মসজিদে ফাদিক পূর্বে এবং উম্মি ইব্রাহিমের যে মারিয়া কেবিয়া রদিয়া আল্লাহ তালা এর মশরাবা ছিল বাগান ছিল খেজুরের বাগান ছিল এর মাঝখানে অবস্থিত ছিল হজরপুর নূর সাল সাল্লাম বনু কোরয়েজার অবরোধকালে মসজিদটিকে নামাজের জন্য নির্দিষ্ট করেছিলেন অন্য এক বর্ণ অনুযায়ী মসজিদে বনি কোরআজা সেই পবিত্র জায়গাতেই নির্মাণ করা হয়েছিল যেখানে পঞ্চম হিজরি সনে ছয়শ সাতাশ খ্রিস্টাব্দে গজওয়ায় বনু কুরায় যাওয়ার সময় নবী করিম রফ রহিম সল্লাহ আলীবাসাল্লামের জন্য আরিস রোদ থেকে বাঁচার জন্য ছাউনি স্থাপন করা হয়েছিল আরেকটি বর্ণনা মতে নিকট একটি মহিলার ঘর ছিল সেখানে নবী পাক সাল্লাল্লাহু আলীবু আসাল্লাম নামাজ করেছিলেন সিদুন অবরবীন আব্দুল আজিজ রদি তাল আনহু এ সম্প্রসারণের সময় এই মোবারক স্থানটিকেও মসজিদের আওতাভুক্ত করেছিলেন বর্তমানে এই মসজিদে বনি বনিক জিয়ারাত করা সম্ভব নয় আহ এই পবিত্র স্থানটিকে বিগত বছরে ওয়ার্কশপ অবস্থায় দেখা গেছে আল্লাহ এখানকার পরিবেশকে আক্ষেপ নিয়ে চুম্বন করুন এবং ইস্কে রসুলদার অন্তরে জ্বালানোচনার কিছু করার নেই এই মোবারক স্থানগুলোকে কি কি করে দেয়া হচ্ছে শহীদ করা দেয়া হচ্ছে আল্লাহ আল্লাহ আল আমান আল হাফিজ আল্লাহ তাআলা মুসলমানদের ঐতিহ্যকে রক্ষা করুন মসজিদে নূর একদা হজরত সৈদুন উসাইদ বিন হুদাইর এবং হজরত সৈদুনা উব্বাদ বিন বিশার রদি আল্লাহ তালা আনহুমা উভয় প্রিয় নবী সাল্লাহ আলিব সাল্লামের দরবার থেকে গভীর রাতে ঘরের দিকে রওনা হলেন অন্ধকার রাত যখন পথ দেখছিলেন না তখন হঠাৎ করে সেদুনা উসাইদ বিন হুদায় আনহু এর হাতে লাঠিটি জ্বলে উঠল এবং তারা দুজন সেই আলোতেই পথ চলতে থাকেন যখন উভয়ের পথ আলাদা হয়ে গেল আমাদের অনেকে আছে যে একসাথে অনেক দূর যাওয়া এরপরে দুদিকে দুই রাস্তায় যেতে হবে দুজনা যখন উভয়ের পথ আলাদা হয়ে গেল তখন সেদিন উব্বাত বিন বিশার রদি আল্লাহ তাহলে আনহু এ লাঠিও জ্বলে উঠল এবং এভাবে তারা দুজনে নিজ নিজ লাঠির আলোতে ঘরে পৌঁছে গেলেন যেখানে উভয় সাহাবি পৃথক হয়েছিলেন সেখানে অর্থাৎ নবী শরীফের উত্তর পূর্ব দিকে জান্নাতুল বাকির সেই প্রান্তে যেখানে বনি আব্দুল আশহাল গোত্র বসবাস করত প্রথম শতাব্দীর মুজাদ্দিদ আমিরুল মোমিনিন হজরত সৈদুনা ওমর বিন আব্দুল আজিজ রাহমতুল্লাহ আলাই এই মসজিদুল নূর নির্মাণ করেছিলেন এবং এর জিয়ারাত করা সম্ভব নয় আশিকানের রসুলগণ কেবল সুবাসিত পরিবেশকে চুমু করেই বরকত অর্জন করতে পারে সেটাকেও অবরুদ্ধ করে রাখা হয়েছে সল্লু আল হাবিব সল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ তাল আলিহি ওয়ারি ওসাল্লাম সলাতাম ওসালাম আলিকাইয়া সৈয়দিয়া রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম মসজিদে নববী শরীফ থেকে সেদুনা হামজা রদি আল্লাহ আনহু এর মাজারে যাবার পথে বাম দিকে দূর হতেই মসজিদে শেখাইন দেখা যায় এই পবিত্র বরকদমা স্থানটি অনেক কিছু সম্পর্ক অর্জন করে থাকে যেমন যুদ্ধে যাওয়ার পথে হুজুর পাক সাল্লাহ আলী সাল্লাম এখানে প্রথম অবস্থান নিয়েছিলেন এবং রাতের কিছু অংশ এখানেই কাটিয়েছিলেন এই স্থানে নবী পাক সাল্ল তলিউলাম এক বা দুই ওক্ত নামাজ আদায় করেছিলেন এই স্থানটিতেই প্রিয় আকা মাক্কি মাদানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নূরানী শরীর মোবারকে বর্ম ও হাতিয়ার সাজানো হয়েছিল যুদ্ধের প্রস্তুতির প্রতীকী প্রদর্শনীয় মুজাহিদ নির্বাচন এখানেই করেছিলেন এবং কয়েকজন মাদানী মুন্নাকে ফিরিয়ে দিয়েছিলেন আমরা যেটা ঘটনা জানি এখানেই মাদানী মুন্না হযরত সাইয়দুনা রাফে রদি আল্লাহ রানহু আনহু নিজেকে বড় দেখানোর জন্য পায়ের আঙ্গুলির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন তখন বারগাহে রাহমতের পক্ষ থেকে অনুমতিও পেয়ে গেছিলেন এবং এ কারণেই আরেক মাদানী মুন্না সেদুনা সামুরা বিন জুনদুপ রদি আল্লাহ আনহু আরজ করেছিলেন আমি রাফে থেকে বেশি শক্তিশালী অথবা দুইজনের মধ্যে কুস্তি হলে সামুরা জয়ী হয় এবং সাথে যাওয়ার অনুমতি পেয়ে যায় আল্লাহ আল্লাহ এই মসজিদকে মসজিদে খাইন বলা হয় তাই এলাকাটি এই দুজন বৃদ্ধের কারণে শেখাইন নামে প্রসিদ্ধ ছিল এই মসজিদের আরও কয়েকটি নাম রয়েছে মসজিদে দীর আ মসজিদে বাদাই এবং মসজিদে আতভি বর্তমানে মদিনার ওয়াকফ বিভাগের পক্ষ থেকে নতুন আঙ্গিকে মসজিদে নির্মাণ করে এর নাম দেওয়া হয়েছে মসজিদে খায়ের সল্লু আল হাবিব সল্লাহ আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম দর্শক শ্রোতা আমরা এখানে কয়েকটি বিষয়ে জানতে পেলাম যে দুই মাদানী মুন্না রাফে এবং সামুরা কেমন জজবা ছিল তাদের কেমন ইস্কে রসুল ছিল যে পায়ের বৃদ্ধাঙ্গুর উপর দাঁড়িয়ে গেল। যাতে লম্বা দেখা যায় আর তাদেরকে রসলে পাকসলাল্লা সাল্লাম অনুমতি যেন দিয়ে দেন কেমন ছিল ইসলামের জন্য আল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও নসিফ করুন আমাদেরকেও দয়া করুন এবং আজকের অনেকগুলো মসজিদ নিয়ে আমরা আলোচনা করলাম লোকেশনও বলে দেওয়া হয়েছে কোথায় অবস্থান কীভাবে কি সেখানে আমরা যদি যাই তাহলে জিয়ারত করব যা নসিফ হয় সকলের জন্য দোয়া করব যেন সবাই আমরা সেখানে হাজিরি দিতে পারি এবং বিশেষ করে মহান রব তারা যেন আমাদেরকে হজ নসিব করেন যেন মদিনা মোন্বারা জিয়ারত নসিব করেন আর এভাবে করে মক্কাতুল মোকার মদিনাতুল মুমোননা বিভিন্ন স্থানে যেখানে নবী পাকসাল আলী ওয়াসাল্লাম সাহাবাইক রামের সাথে স্মৃতিবিজড়িত স্থানসমূহ মুকাদ্দাস জায়গাগুলো পবিত্র স্থানসমূহতে আমরা